ইথিওপিয়ার আমহারা অঞ্চলে একটি ড্রোন হামলায় অন্তত 26 জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় রোববার ভোরে আমহারার ফিনোতে সেলাম এলাকায় এই ড্রোন হামলা চালানো হয়। সরকার বিরোধী ফানো মিলিশিয়াদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। এই হামলায় বেশ কয়েকজন পথচারীও হতাহত হন, এতে আহত হয়েছেন অন্তত 50 জন। সোমবার এই হামলার ঘটনা প্রকাশ করে স্থানীয় গণমাধ্যম। বেশ কিছুদিন ধরেই আমহারা নিয়ন্ত্রণ করছে ফানো মিলিশিয়ারা। 2022 সালের নভেম্বরে ইথিওপিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলাকে অন্যতম ভয়াবহ হামলা বলে বর্ণনা করা হচ্ছে। আমহারা অঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষিতে গত 4 অগস্ট দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে ইথিওপিয়া সরকার।